আজকে সরাসরি লাইভে চলে আসলাম, আর আমাদের সাথে আছে সামিহা সিরাজি, রাজুক উত্তরা মডেল কলেজের মেধাবী শিক্ষার্থী, জাতীয় মেধায় 20তম অর্জনকারী, রেটিনা উত্তরা ব্রাঞ্চের নিয়মিত ছাত্রী। তার কোচিং কোড হচ্ছে 9118007। সরাসরি চলে যাব আমরা সামিয়ার কাছে। কেমন আছো সামিয়া? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, তুমি তো জাতীয় মেধায় 20তম স্থান অর্জন করেছো, তোমার রেজাল্ট পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল? জি, রেজাল্ট পাওয়ার অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক খুশি হয়েছি, আমার পরিবারের সবাই অনেক খুশি। আচ্ছা, তোমার এই রেজাল্ট, এত একটা ভালো রেজাল্ট হওয়া, তুমি হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজে ছিলা, সেখানে ছাত্রী ছিলা, 20তম স্থান অর্জন করেছো, তোমার এই সাফল্যের পিছনে পিছনে গল্পটা কি, একটু যদি আমাদেরকে বলতা। আমি মোটামুটি এসএসসি রেজাল্ট দেওয়ার পরই ডিসাইড করে নিয়েছিলাম যে আমি মানে এই প্রফেশনের দিকে আগাবো, সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতেছিলাম। তো লকডাউনে যখন আমাদের সবকিছু অফ ছিল, তো আমি নিজের থেকে বাসা থেকে মানে পড়াশোনা শুরু করি আর কি, নিজে থেকে যতটুকু পারতাম পড়তাম। তারপরে তো কলেজ খুললো, কোচিং এ ভর্তি হলাম, তারপর তো পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পেরেছি, এভাবে আগাতে থাকলাম। কিন্তু লাস্ট 3 মান্থস অনেক কষ্ট করতে হয়েছে, তো এভাবেই আর কি। তুমি আমাদের রেটিনার উত্তর ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলা, নিয়মিত স্টুডেন্ট ছিলা, তোমার ক্লাস, আমাদের যে ক্লাসগুলো ছিল, ক্লাস, ডাইজেস্ট এবং ভাইয়াদের সাপোর্ট, তোমার কাছে কতটুকু হেল্প করেছে তোমার এই চান্স পাওয়ার পিছনে? জি, আমি ভাইয়াদের কাছে অনেক কৃতজ্ঞ, তারা অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ক্লাসে পড়াগুলো, প্লাস এক্সাম গুলো অনেক ইফেক্টিভ ছিল। এক্সাম এর মাধ্যমে নিজেকে যাচাই করতে পেরেছি, তারপরে মডেল টেস্ট গুলো, কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড ছিল, তো এভাবেই আগাইছি আর কি। তুমি তো আমাদের মডেল টেস্ট গুলো দিয়েছো, সেখানে তোমার নাম্বার গুলো কেমন ছিল, এবং তোমার মডেল টেস্ট, তোমার তুমি যখন মেডিকেলের পরীক্ষা দিয়েছো, কতটুকু হেল্প করেছে তোমাকে? জি, মডেল টেস্টে আমার সবসময় 90 আপই রাখার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ ছিল ওরকমই। আর কোচিং এর কোশ্চেন গুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল, যেটা মেডিকেল অনেক হেল্প করছে। আর ভাইয়া, তুমি তোমার চান্স পেয়েছো, এবং তোমার অনুজ যারা আছে তাদেরকে তুমি কি বলতে চাও, তাদের তাদের উপরে তোমার কি বক্তব্য থাকবে, তুমি কি বলতে চাচ্ছো তাদের, তারা যদি মেডিকেলে পড়তে চায় তাদের প্রিপারেশনটা কেমন হওয়া দরকার, এবং পড়াশোনা কিভাবে করা দরকার, এবং কোন কোচিং কে বেছে নেওয়া উচিত এই সময়টাতে ওদের? তাদের অবশ্যই মূল বই পড়া উচিত, কারণ এবার তো ম্যাক্সিমামই মূল বই থেকে কোশ্চেন আসছে। তো আগের বার যেরকম অনুশীলনী থেকে অনেক বেশি আসছিল, এবার তো ওরকম হয় নাই। তো অনুশীলনীর পিছনে না ছুটে আগে মূল বই ভালো করে আয়ত্ত করলেই সব সম্ভব। তারপরে আসে হচ্ছে কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, মানে যেগুলো আমাদের গ্যাপ আছে আর কি। তো এইভাবে আগানো উচিত। তুমি কি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকল ক্লাসগুলো করেছো কিনা রেটিনার, এবং আমাদের ডাইজেস্ট গুলো কেমন ছিল, তোমার কাছে কেমন মনে হয়েছে ডাইজেস্ট গুলো? জি, ডাইজেস্ট গুলো অনেক সুন্দর ছিল। আমি হচ্ছে মূল বই পড়ার পর আর কি ওগুলা দেখে নিতাম, যেগুলা মানে এক্সট্রা ইনফো আর কি, ওগুলা দেখে প্রিপেয়ার হতাম, মানে ওগুলা এক্সট্রা করে লিখে রাখতাম বইয়ের মধ্যে। তুমি শেষ 1 মাস, যে শেষের 1টা মাস ছিল, ওই 1 মাসের তোমার প্রিপারেশনটা কেমন ছিল, প্রিপারেশনটা কিভাবে নিয়েছো, নিজেকে কিভাবে গুছিয়ে নিয়েছো? জি, লাস্ট 1 মাস আমি হচ্ছে আমাদের তো খুব অল্প টাইম ছিল, এই জন্য আর কি সিলেবাস শেষ করতে হয়েছে মোটামুটি 20 দিন আগে। তো একবার কভার করার পর আর কি আবার রিভাইজ দিলাম, রিভাইজ দেওয়ার পর মানে বেশি কোশ্চেন সলভ করছে আর কি ওই রিলেটেড। তো কোশ্চেন সলভ করার পর আবার লাস্ট 10 ডেজ আমি শুধু মানে মূল বইয়ে ফোকাস করছি, মডেল টেস্ট ওই যে রেটিনা থেকে যেগুলো দিয়েছিল আর কি ওগুলা সলভ করেছি, তারপর মূল বই পড়েছি। ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তুমি একজন ভালো মানুষ হও, ভালো একজন ডাক্তার হও, এবং মানুষের সেবা করো, সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম।